हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल पूजा एंड टोरी। गुड मॉर्निंग टू ऑल। এখন বাজে হচ্ছে তোমাদের সকাল 8টা। আমি তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি, তো ঘরের কাজকর্ম যা যা আছে করে তারপরে এক জায়গায় যাবো। আমরা এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেটা কোথায় যাচ্ছি তোমাদেরকে এ টু জেড সব কিছুই দেখাবো। আশা করি ভিডিওটা দেখে তোমরা খুব খুশি হবে আর খুব আনন্দ পাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখতে থাকো আর সাথে থাকো। দেখো গাইজ, আমি একদম রেডি হয়ে গেছি, নিজে দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমরা যাচ্ছি নৈহাটি বর্মার মানে দর্শন করতে। তো দেখতে থাকো আর সাথে থাকো। দেখো আমার মেয়ে বেরিয়ে পড়েছে রেডি হয়ে, আবার ফ্র্যাঙ্কিস দিচ্ছে তোমাদেরকে। তো আমরাও বেরিয়ে পড়েছি, এদিকে আমি আর এদিকে আমার বর আর মেয়ে যাচ্ছে। তো আমরা ব্যারাকপুরে যাবো বলে হালা বটতলা থেকে তো অটোতে করে, তাই অটোতে উঠে পড়লাম। এখন যাচ্ছি আমরা ব্যারাকপুরে, ব্যারাকপুর থেকে ট্রেন ধরবো, ট্রেনে করে তারপর নৈহাটি যাব। তো গাইস খিদে পেয়ে গেছিলো, তাই দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিলাম। রেস্টুরেন্টটা দেখো, এদিকে আমার মেয়ের জামার হুক খুলে যাচ্ছে বারবার। তোমাদের রেস্টুরেন্টটা পুরোটা ঘুরে দেখাই, খুব ভালো এই রেস্টুরেন্টের সার্ভিস আর খাবারগুলোও খুব ভালো। অ্যাকচুয়ালি আমরা 12টার সময় বেরিয়েছিলাম, তাই জন্য কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই ভাবলাম লাঞ্চটা এখানেই সেরে নিই। মেয়েটারও খিদে পেয়ে গেছিলো খুব। তো আমার বর দেখতে পাচ্ছ মেনু সিলেক্ট করছে যে কি অর্ডার দেবে। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার রেডি হচ্ছে। তো দেখো আমাদের খাবার চলে এসছে, আমি নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর ও নিয়েছে চিকেন বিরিয়ানি। আমি বিরিয়ানিটা অতটা পছন্দ করি না, তাই আমি ফ্রাইড রাইসটা পছন্দ করি, আমার মেয়েও তাই। আমার সাথে ফ্রাইড রাইস আর চিলি চিকেন ও খুব ভালোবাসে, তাই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আমি নিয়ে নিলাম। তো তোমরা কে কি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো খাওয়া স্টার্ট করে দিয়েছি, আমার মেয়ে শুধুই ফ্রাইড রাইসগুলোই খেয়েছে, কারণ চিলি চিকেনটা একটু ঝাল হয়েছে বলে ও খেতে পাচ্ছিল না। কিন্তু রেস্টুরেন্টের সমস্ত খাবারই জাস্ট দারুণ আর সার্ভিসিংও খুব ভালো। দেখো বাপ মেয়ে দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি ব্যারাকপুর থেকে, যাচ্ছি হচ্ছে নৈহাটি। নৈহাটি স্টেশনে নেমে গেছি, দেখো এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি নৈহাটি কোনোদিনও আসা হয়নি, প্রথমবার এলাম বড় মাকে দর্শন করতে, অনেক দিনের মনের ইচ্ছা আজকে পূরণ হলো। তো এখন যাচ্ছি আমরা,
এই দেখো এখানে একটা ঠাকুর করেছে, খুব সুন্দর। অ্যাকচুয়ালি দিনের বেলা গেছি বলে লাইটিংগুলো দেখতে পাইনি। এই একটা মা কালী, এখানে পাশেই গঙ্গা, তো গঙ্গাটাও আমরা ঘুরে নিলাম। আর কটা ছবিও তুলে নিলাম এখানে। কত সুন্দর লাগছে গঙ্গাটা দেখো। এরপর আবার আমরা বেরিয়ে গেলাম। দেখো আমার মেয়ে এখানে এসে খেলনা কিনবে। দেখো এখানে ছোটো ছোটো ভালোই মেলার মতন স্টলের দোকান বসেছে। তো এখানে পাশেই, গঙ্গার পাশেই এই মন্দিরটা। সবাই বলতো এটা শ্মশানের ভেতর ছিল এই মন্দিরটা, এখন শ্মশান নেই এই জায়গাটায় অবশ্য। তো এটা খুব সুন্দর মা কালীটা, আর খুবই জাগ্রত মন্দির, দেখতেই পাচ্ছ ভিতরে গেটে তালা দেওয়া। এবার এখানে আরেকটা ঠাকুর, একতা সংঘ। ঘুরে অনেকক্ষণ ধরে, তারপর জলদেশটা পেয়ে গেছিলো, একটু আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তো আইসক্রিমটা নিয়ে নিলাম। আমি আইসক্রিমটা নিলাম কারণ অ্যাকচুয়ালি কর্নেটো চকোবার এগুলো খেতে খেতে আর ভালো লাগছিলো না, তাই বাটারস্কচটাই নিলাম। দেখো এখানে মেহেন্দি পড়াচ্ছিলো, তাই আমিও বসে গেলাম মেহেন্দি পড়তে। ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, আগে খুব এই মেহেন্দিগুলো খুব পড়তাম ছোটোবেলায়, ছাপ মেহেন্দি বলতাম এটাকে। তো আবারও আজকে ইচ্ছে হলো পড়ার, তাই পড়ে নিলাম। আমার মেয়েও পড়তে চাইলো, তাই জন্য ওকেও পড়িয়ে দিলাম। তো হাতের নিচটা পড়েছি আর ওপরটা কি ছেড়ে দেবো, তাই ওপরটা একটু পরে নিলাম। তো পরপর এখানে ঠাকুরগুলো দেখলাম, মা শান্তিময়ী ঠাকুরের নাম। নৈহাটির ঠাকুরগুলো বিশাল বড় বড়, মা কালীগুলো। এখানে একটা ঠাকুর, আসলে একটু মানে বেলায় বেলায় এসেছিলাম বলে তাই জন্য ভিড়টা অতটা পাইনি, ভিড়টা কমই পেয়েছি, খুব একটা ভিড় হয়নি। বিকেল সন্ধ্যের পর আরও ভিড় হচ্ছিলো। তো এই দেখো আমার মেয়ের এখানে এসেও ক্লিপ কিনতে ইচ্ছা করলো, তাই ওকে ক্লিপ কিনে দিলাম। যেখানেই যাই না কেন আমরা মা মেয়ে দুজনেই শুধু ক্লিপই কিনি, আমার মেয়ের জন্য শুধু ক্লিপগুলো আমি কালেক্ট করতে থাকি, ক্লিপের কালেকশন। ও কোনটা নেবে সেটাই বলছে।
এবার দেখো এই একটা মা কালী। মায়ের মূর্তিগুলো দেখে মানে চোখ জাস্ট জুড়িয়ে যাচ্ছে। এইখানে করেছে মা তারা। তো এবার চলে এসেছি নৈহাটি বড় কালী পুজো সমিতি মানে বড় মাকে দেখতে। প্রথম যেই মাকে চোখের সামনে দিয়ে দেখলাম মানে ভাবতেই পারছিলাম না যে আমি সত্যি সত্যি মার কাছে এসেছি। মানে এত মন থেকে আনন্দ হচ্ছিল আর এতদিনের ইচ্ছে পূরণ হলো যে মাকে এত কাছ থেকে দেখতে পাবো কোনোদিনও ভাবতেই পারিনি। অনেক দিনের মনের ইচ্ছে আজকে পূরণ হলো মার কাছে এসে। দেখো তোমরা কত ভিড়। জয় মা। সামনে থেকে না দেখলে বুঝতে পারো না মার রূপটা দেখে গায়ে কাটা দেওয়ার মতো। জয় মা বড় মা। ভক্তদের ভিড় দেখো এখানে কাতারে কাতারে। আমি সাইড দিয়ে আপাতত ভিডিওটা ভালো করে নিলাম কারণ সামনেটাতে গিয়ে চান্স পাবো কিনা বুঝতে পারছিলাম না। দেখো এবার আস্তে আস্তে আমরা ঢুকছি প্যান্ডেলের ভেতর। এবার এসছি সামনে। দেখো মাকে কত সুন্দর লাগছে। এত ভিড়ে মেয়েকে নিজে ছাড়তে পারছিলাম না, তাই জন্য কোলে তুলে নিয়েছিলাম। এই লাস্ট মা কালীকে দেখে এবার আমরা বাড়ি যাব। তো দেখো স্টেশনে চলে এসেছি, এবার ট্রেনে উঠব। ট্রেনে উঠে গেলাম, এবার যাচ্ছি আবার ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে বারাসাত যাব। দেখো আমার মেয়ে এটা এই সবমাত্র বাড়ি এলাম, ঢুকতে পারেনি বলে এটা চলে বলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। মেলায় আবার ঢুকলো, মানে ভালো লাগলে তাহলে একটু কমেন্ট করে দিও, একটু লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন গুড নাইট অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং।